আজকের স্টোরি হচ্ছে ইন্ডিয়াতে একটা গ্যাংস্টার আছে, এমনি সুপারস্টার পাশাপাশি গ্যাংস্টার, ওরে আমরা মার্ডার করব। তো এটা হচ্ছে ইন্ডিয়া, একেবারে টিপিক্যাল ইন্ডিয়া। যদি আমি যাই নাই, তবে বাংলাদেশ ইন্ডিয়ার কিন্তু খুব একটা তফাত নাই। মুভি দিকে জানতে পারছি এই যে এখানে গাড়ি লাগাই দিছে, এই গাড়ির সাথে গাড়ি লাগাই দিয়ে লাগছে দুটো মারামারি, এটা নিয়ে এখানে যানজট চলতেছে, ঠিক আছে। আর ওরা এখানে বোধহয় যানজট ওটার অপেক্ষা করতেছে, কিন্তু নালা আমি দেবো ইসা এখানে পানি হয়ে যেতেছে তল দিয়া, মানে বাহ ভাই বাহ গুপি, তোরা নালা আমি দেবো অপেক্ষা করস। তো এখন আমাদের কাজ হচ্ছে দাউত রঙ্গন নামে একজন হিরো আছে, ওরে গিয়ে মার্ডার করার, মানে পড়া যায় না। এই যে ইন্টারনেট ক্যাফে, ঠিক আছে, এখানে ইন্টারনেট চালাইতে পারে, গেম খেলতে পারবা, সবই করতে পারবা। এই যে এখানে হিটম্যান 2 গেম জিসি চলতেছে, আর এখানে দুটো পিসি কিছু নাই, উইন্ডোজ ওলা পিসি। তো চলো আমরা দাওয়াত রঙ্গনকে খুঁজে বার করি। দাওয়াত রঙ্গন কোথায় আছে এটা জানার একমাত্র অপশন হচ্ছে থার্ড ভিশন চালু করা। ও এ দেখা যায় লাল দাওয়াত রঙ্গন, আমাদের আসলে দাউত রঙ্গনই না, দাউত রঙ্গনের পাশাপাশি একজন মানুষ মারতে হবে, একজন মানুষ হচ্ছে ওই যে যেমন যত মনে হয় বৃহন্নলা মানে হিজলার। তো এবারে এখানে আতাঙ্গাইতে আছে, মানে এবারে কাছে যাওয়া দরকার। তো মিস্টার রঙ্গনের ফটো শুট হবে, তো ও ফটো শুট ওরা জন্য একজন বিদেশি অ্যাক্টর আসছে যে রঙ্গর সাথে ছবি তুলবে। তো ওরে খুঁজে পাওয়া যাইতে, ওরে ও খুঁজতেছে, ওরে খুঁজে পাওয়া যাইতেছে না, তো বলছে যদি আমি খুঁজে পাই তাহলে ওটা জানানোর জন্য। সো ওটার কই পাওয়া যায় এটা একটা ধারণা দিছে আমাদের। এই দেয় বুদো শুটকি দা বর্ত, শুটকির বর্তদা আটকাইছে, এলাকার ফেডের অবস্থা। না 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 আমার হেয়ার পোশাক কিনতে হবে। ও ভাই ও ভাই, হ্যাঁ দেখা লাই আশা করি এত বড় বিল্ডিং আরো ঢুকার জায়গা আছে। ওকে এখানে একটা গেট আছে, দিব যাবে লিগা। আচ্ছা আমি সেলিব্রিটি মানুষ, আমার দিকে কি তালি সেলিব্রিটি লিপে চাইতেছে? ওকে আমার কাছে ইলিগাল আইটেম আছে বললে আমার যেতে দিতেছে না। সো আমার কাছে কি ইলিগাল আইটেম আছে? আচ্ছা বুঝছি কি ইলিগাল আইটেম আছে, আর দেখ তুই বললা কি ইলিগাল আইটেম। আমি পিস্তল নিয়ে ঘুরতেছি, এটা কি মশলার দোকান নাকি? ও আও সেলর কামিজ, তবে ইন্ডিয়ার কালচার অনুযায়ী যা হয় সেলর কামিজ পরলেও উন্না ঠিকই নাই গা। ওকে হেদি গো যাবে লেগে যাও যে হোসেন, আমার মন না এটা গোটারে গোর, মানে দাউত রঙ্গ নেই রে ডুবো ঢুকিয়েছে গা, মানে এত বড় একটা ফাঁক আছে, যদি এত বড় একটা ফাঁক থাকবে তাহলে সিকিউরিটি গার্ডের কি দরকার পড়লো? ওকে হ্যাঁ আমার সন্দেহ করবো না, ক্যামেরা এবার চলো যাই। দাউত রঙ্গ তুমি কোথায়? হ্যাঁ মারতে বোনালে আমার চিন্না লেবো, ঠিক আছে। যে মানে এটা কেমনে বুঝি আমি যে এখানে সাদা একটা বৃত্ত, সাদা বৃত্ত হলো যদি থাকে তাহলে আমার চিন্না ফেলবো, ঠিক আছে। এটা বন্ধ করে লেগে নিশ্চয় আসবে, আর আমি মানে একটা সংকেত দিছি যে আশাবাদী যা হোক। এবার পিছন থেকে অ্যান্ড ইউ বাই। ওকে এ না 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 ভাই, পোশাক না পোশাক আমার এটাই লাগবে। হ্যাঁ দেখ গার্লফ্রেন্ড এর লাইঙ্গা ঘুরছে লাভ লা লাইঙ্গা, ওদের মাতব রে কিছু নাই, তার মানে ওরা আমার চিনে না, মানে আমি যে সেলিব্রিটি বিদেশ থেকে যে আসা মানুষ সবাই তো চিনে না, অনেকে ড্রেস আপ এমন করছে যে এইটা সেটা, কিন্তু আমি যে এটা না এটা তোদের বুঝতে হবে, বুঝতে হবে না ইয়াপ। সো যাই হোক এখানে আসতে বলতেছে। আই এম হিয়ার, এক্সেলেন্ট, দিস মিন্স উই ক্যান গেট অন উইথ ইট, গুড। ওকে আসবে
ছবি তোলা কাজ শেষ, কারণ আমি স্কিপ করে দিছি। আমার মনে হয় নাই যে আপনারা ফটোশুটের কাজ দেখার ইচ্ছা বোধ করতেছেন। ঠিক আছে স্যার, অ্যান্টি মেরে নিলাম। Darwood Rangan is confirmed killed. ওকে, কেউ আমার কেউ দেহ নাই, কেউ সন্দেহ করো নাই। সো দাউদ রঙ্গন ফিনিশ খতম। আমার কেউ সন্দেহ করে নাই, মানে আমার কে দেই নাই। আমি এই সুযোগে কোন করে লেছি ভাগ, মানে এই সবুজে আর হচ্ছে সিসি ক্যামেরা। ঠিক আছে, এই জন্য আমি এটা এড়াই গেলাম। সো দাউদ রঙ্গন ফিনিশ করে ফেলছি আমরা। এ ইয়া ফিনিশ খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।